আমার যেহেতু দায়িত্বটি আমি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা খালি কাতুলির যখন বিরক্তির পথে বাংলাদেশ পটুয়াখালীতে এটি আমার জীবনের প্রথম আগমন। পটুয়াখালীর সম্বন্ধে আমার কোন ধারণা ছিল না, কিন্তু এই জেলাতে আমি যখন প্রবেশ করেছি ছাত্রলীগের নেতা কর্মীদের দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি এই পটুয়াখালীর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে যদি সৎ উদ্দেশ্যে পরিচর্যা করা যায় তাহলে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ সাংগঠনিক জেলা হবে। আমাদের কোনো অভিভাবক নেই, আমাদের কোনো মুরব্বী নেই, আমাদের কোনো প্রত্যাশা নেই, আমাদের কোনো প্রাপ্তি নেই। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র জায়গা হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা। সুতরাং এইখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। পটুয়াখালীর এই ছাত্রলীগের রাজনীতি নয়, শুধু যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমাদের হয়তোবা আমাদের মুরব্বীদের মাঝে মনস্তান্ত্রিক রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, আর সেটির প্রভাবই হয়তোবা রাজা এবং সুজনকে প্রভাবিত করেছে। কিন্তু আজকের এই কর্মী সভা থেকে আমরা এই পটুয়াখালী জেলা ছাত্রলীগের যাদের আমরা পেয়েছি তাদের কাছ থেকে আমরা কথা নিতে চাই। আমাদের কাছে আপনারা প্রতিশ্রুতি দেবেন আপনাদের সিনিয়ররা একত্রে সমন্বয় করতে পারেনি, আপনাদের মুরব্বীদের মাঝে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, কারো ব্যক্তিগত লাঠিয়াল হিসেবে ছাত্রলীগের নেতা হিসেবে ব্যবহার হওয়ার যেমন সুযোগ নেই, তেমনি সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাঝে এমন কোনো দূরত্ব রাখা যাবে না যে দূরত্বের সুযোগ নিয়ে মুরব্বী সংগঠনের কোনো মুরব্বী আপনাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। সুতরাং আপনারা যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি এক এবং অভিন্ন থাকেন, তাহলে মুরব্বী সংগঠনের নেতৃবৃন্দ কখনোই আপনাদের ঐক্যবদ্ধ পরিবারকে ভেদাভেদ করতে পারবে না, আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। যে কাজটি তারা করতে পারেনি সে কাজটি আপনারা করে দেখান, কারণ আমরা বিশ্বাস করি আমরা সে এই তরুণ প্রজন্মের ইতিহাসে এই তরুণ প্রজন্মের ভরতে কোনো কলঙ্কের বিলাপ থাকতে পারে না। যারা 1975 সালে জাতির পিতাকে হত্যা করেছে তাদের জন্য এই বাংলার মাটিতে বিচার হয়েছে, যারা 1971 সালে যারা ধর্ষণ করেছে যারা মানুষকে হত্যা করেছে সেই 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার বাংলার মাটিতে হচ্ছে এবং এই বিচার নিশ্চিত করা হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে যারা হরতাল আহ্বান করে জনগণকে জিম্মি করে জানাই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই আমরা যদি বেঁচে থাকি এই বাংলার মাটিতে 21শে আগস্ট গ্যাডের সংগ্রাম আসামি এই তারেক রহমানদেরও বিচার হবে এবং সেই জন্য এদেশের আপনি ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে, আইন সংস্কৃতিতে প্রতিষ্ঠিত হয়েছে।